হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এবং এখানে কিন্তু বিভিন্ন প্রকার পদগুলো রয়েছে এবং ভ্যাকান্সির পরিমাণও মোটামুটি ভালোই। তো বন্ধুরা, পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ভিডিও নিজে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানটি। তাহলে বন্ধুরা, এটাই হলো অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে প্রথমে দেখো বলা হয়েছে এটা কিন্তু একটা কন্ট্রাক্টুয়াল পোস্ট, যেখানে এক বছরের কন্ট্রাক্ট প্রথমে নেওয়া হবে এবং পরবর্তীতে এখানে দেখো এটা কিন্তু এক্সটেন্ড করে বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 60 বছর পর্যন্ত কিন্তু এই পোস্টে বহাল থাকা যাবে। তাহলে বন্ধুরা দেখো, এখানে প্রথম যে পোস্ট আছে সেটা ডেপুটি জেনারেল ম্যানেজারের ভ্যাকান্সি একটি, এবং প্লেস অফ পোস্টিং এখানে দেওয়া আছে HQ অর্থাৎ হেডকোয়ার্টার। এবার দেখে নাও কোয়ালিফিকেশান, এখানে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, 55% মার্কস সঙ্গে থাকতে হবে, এবং তার সঙ্গে চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্টেন্টের কোর্স কিন্তু করে থাকতে হবে, অথবা ফাইন্যান্সের ওপরে MBA করে থাকতে হবে। এবং এখানে যে অভিজ্ঞতা লাগবে সেটা 3 বছরের, এবং বয়স হতে হবে 40 বছরের মধ্যে, পে স্কেল হবে মান্থলি 40,000 টাকা। পরবর্তী পদটি আছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ভ্যাকান্সি একটি, এখানে কোয়ালিফিকেশান যেটা লাগবে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে 50% মার্কসের সঙ্গে, অথবা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, এখানে অভিজ্ঞতা হতে হবে 3 বছরের, এবং বয়স হতে হবে 40 বছরের মধ্যে, স্যালারি হবে 25,000 টাকা পার মান্থ। এবার পরবর্তী যে পদটি আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকান্সি 3টি, এবং এখানে যোগ্যতা যেটা আছে 55% নাম্বার নিয়ে অনার্স ডিগ্রি গ্র্যাজুয়েট থাকতে হবে, অথবা 50% নাম্বার নিয়ে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটার নলেজ বা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকা প্রয়োজন, এবং এখানে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, বয়স হতে হবে 40 বছরের মধ্যে, এবং মান্থলি স্যালারি হবে 20,000 টাকা। পরবর্তী পদটি আছে স্টেনোগ্রাফার, টোটাল ভ্যাকান্সি এখানে 3টে, কোয়ালিফিকেশান যেটা লাগছে এখানে 50% মার্কস নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, এবং তার সঙ্গে স্টেনোগ্রাফার স্পিড থাকতে হবে 100 ওয়ার্ড পার মিনিট, এবং তার সঙ্গে একটা কম্পিউটার নলেজও দরকার, এবং এখানে কম্পিউটার টাইপিংও দরকার, যেখানে 40 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকা বাঞ্ছনীয়, এবং এখানে 2 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন, বয়স হতে হবে 40 বছরের মধ্যে, এবং মান্থলি স্যালারি হবে 16,000 টাকা। পরবর্তী পদটি আছে কমার্শিয়াল ইন্সপেক্টর ভ্যাকান্সি একটি, যোগ্যতা 50% মার্কস নিয়ে অনার্স গ্র্যাজুয়েট, এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ প্রয়োজন, অভিজ্ঞতা দরকার 2 বছরের, বয়স হবে 40 বছরের মধ্যে, এবং মান্থলি স্যালারি হবে 16,000 টাকা। পরবর্তী পদটি আছে ল অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি ভ্যাকান্সি আছে, এখানে ল গ্র্যাজুয়েট হতে হবে 50% মার্কস নিয়ে, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, 2 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন, যেখানে বয়স হতে হবে 40 বছরের মধ্যে, এবং মান্থলি স্যালারি হবে 16,000 টাকা। পরবর্তী পদটি আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, যেখানে ভ্যাকান্সি আছে 19টি HQ এর জন্য, এবং 11টি ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য, এবং এই পদটি কিন্তু এমন একটি পদ যেখানে ভ্যাকান্সির সংখ্যা যথেষ্ট বেশি, অনেকেই কিন্তু এই যোগ্যতায় আবেদন করতে পারবেন, যেখানে গ্র্যাজুয়েট প্রয়োজন, এবং তার সঙ্গে 55% মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং তার সঙ্গে একটা কম্পিউটার নলেজ বা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, কোনো এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু প্রয়োজন নেই, বয়স হতে হবে 40 বছরের মধ্যে, এবং মান্থলি স্যালারি এক্ষেত্রে হবে 12,000 টাকা। এবার বন্ধুরা, এই জায়গাটা একটু দেখে নাও ভালো করে, এখানে কিন্তু বলা হয়েছে একটা CV তোমাদেরকে পাঠাতে হবে, যেখানে 5ই মার্চের মধ্যে এটাকে আবেদনটা করতে হবে, এবং আবেদনটা করতে হবে এখানে দেখো WBECSC-র যে হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টারের অ্যাড্রেসে কিন্তু এটা আবেদনটা করতে হবে। এবং এই জায়গাটা একটু লক্ষ্য করবে, এখানে দেখো 5 তারিখের মধ্যে আবেদন নেওয়া হচ্ছে এবং পরীক্ষাই কিন্তু মার্চে হচ্ছে, এখানে সিরিয়াল নম্বর 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যে সিরিয়াল নম্বর আছে সেটাতে পরীক্ষা হবে 17ই মার্চ, এবং সিরিয়াল নম্বর 7-এর পরীক্ষা হবে কিন্তু 18ই মার্চ 2020-তে, অর্থাৎ খুব সত্তর কিন্তু এক্ষেত্রে এখানে নিয়োগ হয়ে যাচ্ছে। তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আবেদনটা করে দাও, কারণ এখানে কিন্তু সময়টা খুবই সীমিত।
তাহলে বন্ধুরা এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল সিইএসসি লিমিটেডের পক্ষ থেকে একটা ভ্যাকান্সির বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং উপকার লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এই ধরনের চাকরির খবরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।